वालेकुम सबाई के आशा करी अनेक अनेक भालो आछेन। टयोटा सीएचआर 2017 मॉडल हाइब्रिड 18 सीसी क्रॉसओवर कम्पैक्ट क्रॉसओवर। सो गाड़ीटा निये आमादेर अनेकेर मध्ये किछु कन्फ्यूशन आछे, किछु अबजेक्शन आछे। ऑल ओवर द कार कंडिशन इज सुपर, कोनो धरनेर ऑल टाइप अफ रिव्यू इज ओके, বাট অনলি ওয়ান অবজেকশন যে টয়োটা সিএচআর এর পেছনের ব্যাকডোর ব্যাক স্পেসটা একটু কম। সো আজকে আমরা টয়োটা সিএচআর এর ওভারঅল রিভিউ দিব না, আমরা ওই অবজেকশনটা নিয়ে একটু ডিসকাস করব। দেখব যে টয়োটা সিএচআর এর স্পেশালি 2017-এর, যদিও 2016-এর নভেম্বর থেকে টয়োটা সিএচআর এর ম্যানুফ্যাকচারিং শুরু হয়েছে, তো 2017 থেকেই অ্যাভেলেবেল গাড়ি আমরা পাই। বেসিক্যালি তিনটা আলাদা আলাদা গ্রেডের হয়, এক্স, জি এবং জি এলইডি। তো আমাদের কাছে আজকে যে গাড়িটা আছে এটা জি প্যাকেজের এবং এলইডি হেডলাইট সহ। সো আমরা পেছনের স্পেসটা দেখি। পেছনের স্পেসে যে অবজেকশনটা মেইনলি যে পেছনের সিটটা একটু কনজাস্টেড। আমরা অনেকেই টয়োটা সিএচআর এর ব্যাপারে খুবই ইন্টারেস্টেড, কিন্তু ফাইনালি দেখা যায় যে আমরা একটা অবজেকশন দেই যে টয়োটা সিএচআর এর পেছনের স্পেসটা একটু কনজাস্টেড, যে কারণে আমরা অনেকেই ইন্টারেস্টেড হই না গাড়িটার ব্যাপারে। সো আমরা যদি ওভারঅল গাড়িটার পেছনের দিকটা দেখি, আমরা দেখব, ফারুক এই দিকটা একটু দেখো, আমি পেছনের ডোরটা ক্লোজ করি। আমরা যদি ডোরটা ক্লোজ করি, আমরা একটা জিনিস দেখব যে টয়োটা সিএচআর কম্পেয়ার টু এলিয়ন বা প্রিমিও, এলিয়ন প্রিমিওর যেই বিষয়টা হচ্ছে পেছনের স্পেসটা অনেকটা ফ্লেক্সিবল থাকে। আমাদের কাছে মনে হয় যে স্পেস অনেক বেশি কম্পেয়ার টু টয়োটা সিএচআর। বাট আমরা যদি ফার্স্টে লেগ রুমটা দেখি, যে এখানে সাফিসিয়েন্ট লেগ স্পেস আছে, সো আমরা খুব কমফোর্টেবলি পাটা রেখে এখানে বসার একটা সুযোগ আছে। বাট মূল ইস্যু যেটা, সেটা হচ্ছে টয়োটা সিএচআরের পেছনের ডোরের গ্লাসটা একটু ছোট, কারণ ইন্টেরিয়র এবং এক্সটেরিয়রের কম্বিনেশনে তো গাড়িটা হয়। আমরা এক্সটেরিয়রে কিছু ডিজাইন করতে গিয়ে টয়োটার ইঞ্জিনিয়াররা যেটা করেছেন, যে আমরা যদি এক্সটেরিয়রটা দেখব, আমরা যখন দেখব তখন আমরা বুঝতে পারবো, এদিকে একটা ট্যাব নিয়ে এসছে, এখানে একটা কার্ভ নিয়ে এসছে। কার্ভটা নিয়ে আসাতে যেটা হয়েছে, পেছনের ভেতরের দিক থেকে, বাইরের দিক থেকে এদিকটা একটু পেছনের ভেতরে চাপা হয়েছে, যে কারণে এইদিকে মনে হয় যে ডোরটা একটু মোটা। আমরা যদি কম্পেয়ার করি এলিয়ন বা প্রিমিয়র সাথে, যে এলিয়ন প্রিমিয়র সিটগুলা ফ্ল্যাট হয়, যে কারণে আমরা যদি তিনজন স্পেসে বসার চেষ্টা করি, যেটা হয় যে আমরা একজন ঠিক এভাবে এসে বসার সুযোগ থাকে। সো এখানে স্পেসটা স্পেশালি হচ্ছে মাঝখানে যিনি বসবেন, তিনজনের পেছনে তো তিনটা সিট, এখানেও তিনজনেরই স্পেস করা আছে। বাট যেহেতু এদিকটা আমরা যদি এদিকটা দেখি, ঠিক এই জায়গাটা ফ্ল্যাট না রেখে এখানে আলাদা চেয়ারের ডিজাইন করা হয়েছে আলাদা লেদার দিয়ে, এবং এই স্পেসটা আলাদা করা, যেটা হচ্ছে ইন্টেরিয়রের সাথে ম্যাচ করতে গিয়ে এই জায়গাটাকে আলাদা করে এখানে এটা তুলনায় এটা একটু উঁচু, যে কারণে আমরা যখনই এভাবে বসতে যাই মনে হয় যে একটু কমফোর্ট জোনটা থাকে না। বাট আরেকটা বিষয় হচ্ছে আমার শোল্ডার, আমরা যখন এদিকে বসতে যাই তখন এই পেছনের সাইডটা হচ্ছে শোল্ডারের অনেক কাছাকাছি থাকে, তো এই জন্য মনে হয় যে আমাদের পেছনের স্পেসটা, এবং এই এই ডোরটা যদি আমরা দেখি যে কম্পেয়ার টু আদার সেম টাইপের কার, আমরা যদি ভেজেলের সাথেও কম্পেয়ার করি কিংবা প্রিমিয়র সাথে কম্পেয়ার করি, এই ডোরটা কম্পেয়ার টু এটা একটু মোটা হয়, যে কারণে আমরা এদিকটা মনে হয় যে এই জায়গাটা একটু চাপা থাকে এবং কমফোর্টেবিলিটি নিয়ে আমরা যদি দুজন বসে খুব কমফোর্টলি রিল্যাক্সলি এখানে ট্রাভেল করা যায়, বাট যদি তিনজন বসতে যায় সেক্ষেত্রে আমাকে যখন এদিকে বসতে হয় তখন মনে হয় যে এটা কমফোর্ট জোনে থাকে না। এটা ছাড়া আমরা যদি দেখি যে ওভারঅল ইন্টেরিয়রের কন্ডিশন, পেছনের দিকটা স্পেশালি আমাদের হাফ লেদার সিট, মাঝে মধ্যে ফুল লেদার সিট আসে, এখানে লেদারের বাইরে যে জায়গাটা আছে খুব সফট ফেব্রিক্স দিয়ে বানানো এবং খুবই হাই কোয়ালিটির ফেব্রিক্স দিয়ে বানানো,
এবং পেছনের দিকটা এখানে একটা কভার দিয়ে ঢেকে দেয়া আছে। এটা কম্পারেটলি এটা সব গাড়ির ক্ষেত্রে অনেকটা ফিক্সড। এটা হচ্ছে আমার এই হচ্ছে মূল অবজেকশন, যেটা হচ্ছে যে পেছনের স্পেসটা হচ্ছে একটু কনজাস্টেড। বাট অনলি অবজেকশন ইজ দ্যাট যে আমার শোল্ডারের পাশাপাশি এই জায়গাটা এখানে কিছু ডিজাইন করতে গিয়ে যেটা হয়েছে এটা কিছু কম্পারেটিভলি একটু কনজাস্টেড হয়ে গেছে। বাট এখানে অল ওভার এটা পেছনের সিটটা তিনজন বসার জন্যই, আমরা যদি খুব বেশি সাইজের হয়ে যাই সেক্ষেত্রে হয়তো মাঝখানে যিনি বসবেন ওনার একটু কষ্ট হতে পারে লং ড্রাইভের ক্ষেত্রে। বাট নর্মালি টু অ্যাডাল্ট ওয়ান চাইল্ড বা দুজন মোটা মানুষ একজন কম্পারেটিভলি অ্যাভারেজ সাইজের মানুষের ক্ষেত্রে এটা ট্রাভেল করা খুব বেশি আনকমফোর্টের হওয়ার কথা না আর কি। আমি পার্সোনালি এই গাড়িটা যখন আমরা মংলাপুর থেকে নিয়ে এসেছি আমি নিজে গিয়েছিলাম এটা আনার জন্য, আমি ট্রাভেল করেছি, ওভারঅল ট্রাভেল এক্সপিরিয়েন্স ইজ সুপার এবং খুবই কমফোর্টেবল, স্পেশালি হাই রোডে বা লং ড্রাইভের জন্য এই গাড়িটা সুপার কোয়ালিটি। ডিটেল আমরা যখন টয়োটা সিএইচআরের আমাদের ইউটিউব এবং ফেসবুকে আমরা অনেকগুলো টয়োটা সিএইচআরের আমরা অকশন অ্যানালাইসিস দিয়েছি। সো আমরা এই গাড়িটা যখন আমরা ফুল রিভিউ দেব তখন ডিটেল আলাপ করব। আজকের জন্য আমরা জাস্ট যেহেতু টয়োটা সিএইচআরের অনলি ডিফল্ট ইজ দ্যাট যে পেছনের স্পেসটা একটু কনজাস্টেড, এইটা নিয়েই আজকের ভিডিওটা ছিল। পেছনের সিটটা পেছনের এরিয়াটা বা স্পেসটা একটু কনজাস্টেড বলতে আমরা হয়তো অনেকে মনে করি যে না এটা খুবই কনজাস্টেড, বিষয়টা একদমই ওরকম না। এটা কনজাস্টেড কম্পেয়ার টু সাম আদার্স কার্স যেগুলা ফ্ল্যাট সিটের থাকে এবং যেগুলার পেছনের বা পেছনের সিটটা একটু কার্ভ থাকে না, ক্রসওভার থাকে না, কিংবা বাইরের এক্সটেরিয়রে অনেকগুলো ডিজাইন থাকে না, ওই গাড়িগুলোর তুলনায় কম্পারেটিভলি একটু কনজাস্টেড। বাট শুধুমাত্র ডোরের পাশের এই এই ডিফল্টটা ছাড়া পেছনের আপনি হেডরুম বলেন, লেগ রুম বলেন এবং কমফোর্টেবিলিটি বলেন, কিংবা এখানে যে লেদার এবং ফ্যাব্রিক্সের কম্বিনেশান সব কিছুই সুপার কোয়ালিটির। সো আমরা যদি শুধুমাত্র এই বিষয়টাকে একটু কনসিডার করতে পারি, স্যাক্রিফাইস করতে পারি, সেক্ষেত্রে আমরা সুপার কোয়ালিটি টয়োটা সিএইচআরকে ফার্স্ট প্রায়োরিটিতে রাখতে পারি, স্পেশালি এই বাজেটের এখনকার বাজারে টয়োটা সিএইচআর টয়োটা প্রিমিয়র থেকে কম দামে পাওয়া যাচ্ছে, এটা ভাবাই যায় না একটা সময়ে, স্পেশালি 2017 যখন টয়োটা সিএইচআর নতুন এসছে মার্কেটে এবং আমাদের দেশে যখন হাইব্রিড গাড়ির 1800 সিসির ট্যাক্স স্ল্যাবটা অনেক বেশি ছিল, তখন এই সিএইচআরই আমরা 50 লাখের নিচে কিনতে পারিনি। এখন যেটা আমরা 30 থেকে 32-35 লাখ টাকায় সুপার কোয়ালিটি টয়োটা সিএইচআর পাওয়া যাচ্ছে, হোয়ারেজ আমরা যদি 2016-17 বা আমরা যদি টয়োটা সিএইচআর এবং কম্পেয়ার করি টয়োটা প্রিমিও 2017 মডেল, টয়োটা প্রিমিও হচ্ছে টয়োটা সিএইচআরের কম্পারেটিভলি প্রাইসও অনেক কম, হোয়ারেজ দ্য কার কোয়ালিটি ইজ সুপার আউটস্ট্যান্ডিং। সো থ্যাংক ইউ সো মাচ, আসসালামু আলাইকুম।